বক্তব্য দিবেন আমাদের কলেজের জনপ্রিয় শিক্ষক বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুর রহমান স্যার। সাইফুর রহমান স্যার বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য দেওয়ার পূর্বে আমাদের অনুষ্ঠান সঞ্চালক আমাকে বললেন যে বক্তব্য দিতে করা যাবে না, তথাপিও যেটা আমি প্রস্তুতি নিয়ে এসেছি দুটা কথা না বললেই না, তা হচ্ছে যে তোমরা যে স্যারকে আজকে বা বিদায় দিচ্ছি উনি শুধু তোমাদের স্যার না, আমারও স্যার ছিলেন। এই গণ্ডিতে হয়তো এভাবে আনুষ্ঠানিকভাবে আমরা যে বিদায় দিচ্ছি এটি হচ্ছে হয়তো বিদায়, কিন্তু এরপর হয়তো এভাবে আর স্যার কথা শুনতে হবে না, স্যার বলবে না, শিখাবেও না, বলবে না যে তুমি এটা করো না কেন, তুমি এটা করেছো কেন, তুমি এটা আরো সুন্দরভাবে করো, এটা হয়তো আর সুযোগ হবে না স্যার। যাই হোক, শুভ সন্ধ্যা সকলকে। মঞ্চে উপস্থিত আজকের আয়োজনের প্রধান অতিথি বিদায় জনক ডক্টর ইঞ্জিনিয়ার আজম ফরিদুল আজ স্যার, বিশেষ অতিথি ও আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট আমার সকল শিক্ষার্থীদের প্রথমে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত দুঃখ বার্কান্ত হৃদয়ে আজ আমরা এমন একটি বিদায় অনুষ্ঠানে সমবেত হয়েছি যিনি ছিলেন অত্র প্রতিষ্ঠানের বীজ বপনকারী, সদাহাস্য উজ্জ্বল, ত্যাগী, গুড পার্সোনালিটি, গুড কমান্ডিং অ্যাবিলিটি অ্যান্ড গুড লিডার, যার অনুপস্থিতিতে অত্র প্রতিষ্ঠানের অপরিমেয় ক্ষতি হবে বলে আমি মনে করি। আজ অত্র মঞ্চে বক্তৃতা দেওয়া আমার জন্য খুবই কষ্টদায়ক, কারণ তিনি একাধারে আমার শিক্ষক, অভিভাবক এবং সহকর্মী। আমি আমার স্বল্প চাকরিকালীন সময়ে প্রাতিষ্ঠানিক প্রশাসনিক অনেক কিছুই শিখেছি, আপনার সান্নিধ্যে এসে যা আমার ভবিষ্যৎ কর্মজীবনে পথ চলতে সহায়তা করবে। আজ এখন বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি যেভাবে আপনার সফলতার সাক্ষ্য রেখেছেন তা কখনো অত্র প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ মন থেকে মুছে ফেলতে পারবে না। একজন ভালো শিক্ষক এমনই হয়। ডক্টর এম জি আব্দুল কালাম বলেছিলেন, টিচিং ইজ এ নভেল প্রফেশন দ্যাট শেপস দ্য ক্যারেক্টার, ক্যালিবার অ্যান্ড ফিউচার অফ এন ইন্ডিভিজুয়াল। ইফ দ্য পিপল রিমেম্বার অফ ইট অ্যাজ এ গুড টিচার, দ্যাট উইল বি দ্য বিগেস্ট অনার ফর মি। আপনি তেমনই একজন। আমরা সবাই জানি অবশ্য হচ্ছে জীবনের অনেক উত্থান পতন, ঘাত প্রতিঘাত, কঙ্কটাপূর্ণের অবসান মাত্র, কিন্তু নতুন জীবনের শুরুও বটে। আমরা কখনো বলবো না অবসর একটা দুঃখজনক বিষয়, বরং আমরা এটা বলবো আপনার পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর সুবর্ণ সুযোগ, কারণ ওনারাই সবসময় অনুযোগ অভিযোগ করেছেন আপনার সান্নিধ্যে। আমি মন থেকে বলবো আপনার অবসরকালীন সময় সুন্দর, আনন্দদায়ক ও সুস্বাস্থ্যময় হোক। পরিশেষে বলবো সুদীর্ঘ চলার পথে আমাদের চলায় বলায় ইচ্ছায় অনিচ্ছায় আচার আচরণে, বিশেষ করে আমি আপনার মনে কোনো প্রকার দুঃখ কষ্ট যদি দিয়ে থাকি আপনার মহৎ হৃদয়ের মহতী গুণাবলীর দ্বারা আমাদের ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি আবারও সবাইকে অনুষ্ঠান সূচনা থেকে শুরু করে অনুষ্ঠানের প্রথম দিক থেকে শুরু করে যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত ছিলেন, বিশেষ করে আমাদের দুজন শিক্ষক ফাহাদ স্যার, সুবল স্যার, শিলা ম্যাডাম, তাদের কথা না বললেই নয়, ওনাদের অক্লান্ত পরিশ্রম আমি দেখেছি। সাথে আমাদের সাহেব আলী স্যারও ছিলেন। সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।